নমস্কার বন্ধুরা, গত 4 জুলাই থেকে শুরু হয়ে গেছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ। একটু অবাক হলেও এটাই সত্যি যে এই বছর শ্রাবণ মাস 30 দিনের পরিবর্তে 59 দিনে হতে চলেছে। আর অন্যান্য বছরে শ্রাবণ মাসে যেমন 4টি বা 5টি সোমবার থাকে, এই বছর শ্রাবণ মাসে রয়েছে 8টি সোমবার। 19 বছর পর এরকম বিরল যোগ সৃষ্টি হয়েছে, তাই এবছর শ্রাবণ মাসের গুরুত্বও গেছে অনেক বেড়ে। তাই বন্ধুরা, এবছর শ্রাবণ মাসে শিব পূজা করার পাশাপাশি আমাদের কিছু নিয়ম বিধি মেনে চলা উচিত। শ্রাবণ মাস চলাকালীন কোন কাজগুলি ভুলেও করবেন না এবং কি খাবেন আর কোন খাবার ভুলেও মুখে তুলবেন না, চলুন জেনে নেওয়া যাক। যদি আপনি একজন শিবের ভক্ত হন, গোটা শ্রাবণ মাস মেনে চলুন এই নিয়মগুলি, সকল মনস্কামনা পূরণ হবেই আপনার। আর মহাদেবকে স্মরণ করে লিখুন ওং নমঃ শিবায় এবং হর হর মহাদেব। চলুন লাইক দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম পুজো পাঠ রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। গত মঙ্গলবার 4 জুলাই থেকে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ শুরু হয়েছে আর তা থাকবে 17 জুলাই সোমবার পর্যন্ত। এরপর 18 জুলাই মঙ্গলবার থেকে 16 আগস্ট বুধবার, মানে মল মাসের অমাবস্যার দিন পর্যন্ত চলবে এই মল মাস বা অধিক মাস বা পুরুষোত্তম মাস। এরপর 17 আগস্ট বৃহস্পতিবার থেকে 31 আগস্ট শ্রাবণী পূর্ণিমার দিন পর্যন্ত, অর্থাৎ ভাদ্র মাসের 13 তারিখ পর্যন্ত চলবে শ্রাবণ মাসের শুক্লপক্ষ। আর এর মধ্যেই আমাদের যে 8টি সোমবার, সেই 8টি সোমবার পড়েছে, আপনারা তারিখগুলি দেখে নিন। তবে এই বছর যেহেতু শ্রাবণ মাস শুরু হচ্ছে 18 জুলাই 2023 মঙ্গলবার থেকে এবং শেষ হচ্ছে 16 আগস্ট বুধবার, তো এই তারিখের মধ্যে যে 4টি সোমবার পড়েছে, এই 4টি সোমবারই মূলত শ্রাবণ মাসের সোমবার হিসেবে পালিত হবে। এছাড়াও আপনারা 8টি সোমবারও পালন করতে পারেন। ওং নমঃ শিবায় এবং হর হর মহাদেব এই 2 মন্ত্র জপের মধ্যে দিয়ে শিব ভক্তেরা শ্রাবণ মাস ভর মহাদেবের পূজা করে থাকেন। তার মাথায় ঢালেন দুধ ও জল। মনে করা হয় পবিত্র শ্রাবণ মাস জুড়ে বিধি মেনে আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে জীবন নির্বাহ করলে মেলে ভগবান মহাদেবের অশেষ কৃপা। তাই অনেকেই এই মাসে সোমবার ব্রত পালন করেন, উপবাস করেন। তবে উপবাস করলে কিছু নিয়ম পালন করতে হয়, চলুন জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি কি কি। সৎভাবে উপবাস করার সঙ্গে কায় মনোবাক্যে শিব নাম জপ করতে হবে সর্বদা। শ্রাবণ মাসের প্রতি সোমবার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করলে সমস্ত অসফল কাজে সফলতা আসবে। শ্রাবণ মাসের প্রতি সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, এরপর স্নান করে গৃহ পরিষ্কার করতে হবে, সারা বাড়িতে ছড়িয়ে দিতে হবে গঙ্গা জল। গৃহের উত্তর পূর্ব দিকে মহাদেবের মূর্তি বা লিঙ্গ অথবা ছবি স্থাপন করতে হবে। বেল পাতা, চন্দন, ধুতুরা, ভাং, গরুর কাঁচা দুধ দিয়ে করতে হবে দেবাদিদেব মহাদেবের পূজা, সাথে আকন্দ ফুল দিতেও ভুলবেন না। ভক্তি করে পুজো করতে হবে এবং করতে হবে আরতি। উপবাস করার সময় প্রতি 2 ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে। শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম, ফল, দুধ, মাখন, এছাড়া বাজরা ও ময়দার তৈরি খাবারও খাওয়া যায়। সারা দিনে পর্যাপ্ত মাত্রায় জল ও ফলের রস খেতে পারেন ভক্তেরা। সারা শ্রাবণ মাস সাধারণ নুনের বদলে খেতে হবে স্নৈন্ধব লবণ। মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরা, দারুচিনি, সবুজ এলাচ, লবঙ্গ এবং কালো গোলমরিচ। এই জিনিসগুলি খাবেন আর এই কাজগুলি করবেন, এ তো আমরা জানলাম। তো এবার জেনে নেওয়া যাক কোন কাজগুলি ভুলেও করবেন না। মহাদেবের পূজার সময় কেতকী ফুল এবং হলুদ ব্যবহার করবেন না। শাস্ত্র মতে পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলা উচিত। এছাড়া সর্ষের তেল, মুসুর ডাল, বেগুন, তিলের তেল খাওয়া যাবে না। মাংস, ডিম, অ্যালকোহল, তামাক এবং নেশাজাত দ্রব্য সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। সোমবারে উপবাস করলে সন্ধ্যা আরতির আগে কোনোভাবেই ভর পেট বা পূর্ণ আহার করা যাবে না। আপনারা যে সমস্ত খাবারগুলির কথা বললাম, ওই সমস্ত খাবার বা ময়দার তৈরি যে কোনো খাবার খেয়ে থাকতে পারেন। প্যাকেটজাত ফ্রুট জুস পান করতে পারবেন না, কারণ এই ধরনের ফলের রসে নুন এবং প্রিজারভেটিভ মেশানো হয়।
তো বন্ধুরা, যেহেতু 19 বছর পর এরকম বিরল যোগ সৃষ্টি হয়েছে শ্রাবণ মাসে, তাই অবশ্যই আপনারা শ্রাবণ মাসব্যাপী দেবাদিদেব মহাদেবের পূজা করুন এবং সোমবারগুলি অন্তত নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল মিলবে। এছাড়াও দেবাদিদেব মহাদেবকে কি কি অর্পণ করলে আপনাদের মনস্কামনা পূরণ হবে এবং পুজো বিধি নিয়ে আমার চ্যানেলে অন্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। নেক্সট আরো ভালো ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।